হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পারাই কেন কেতালি এসেছি, আজকে বেগুন ভাজা একটা রেসিপি বানাইমু, আশা করি আপনারা ভালো লাগব সবরই। দেখতে পারাই কেন বেগুনটা খাটো হইর, দেখতে পারা একটা রে তিন টুকরা করলাম বেগুন, আশা করি আপনারা ভালো লাগবো। এখানে ওটা থরে জানে হইলো বেগুন ভাজা খাইতাম, কই না বেগুন ভাজার রেসিপিটা বানাই আপনারও ভালো লাগবো। এতে আমরা গাছর বেগুন দেখো কাকি, সুন্দর সুন্দর বেগুন, ছোটো ছোটো বেগুন, আশা করি আমার ভাই বোনেরা যারা আছেন সবই ভালো লাগবো। প্লিজ ভালো যে লাগে শুরুতে একটা লাইক দিবা, কমেন্ট করবা, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা আমার ভিডিওটা, আর আমার সাথে থাকবা, আমার সাপোর্ট করবা। আর যারা আমার এখনও সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব হইরা নিবা। আমি তো হই আমার ভিডিও মনে হয় আপনারা ভালো লাগে না, আর লাগে আমার সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা, আমার সাথে থাকবা, আমার সাপোর্ট করবা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা। আমার তেমন ভিউ হয় না, সব ভিউ না হোক সমস্যা নাই, যতটুকু ভিউ হয় অতটুকুই আমার লাগে এনাফ। এখানে আমি সবসময় ভিডিও দিতামও পারি না এখন। দেখতে পারে এখন আমার বেগুনটা খাটো হয়ে গেছে, এখন কো দোয়া দইয়া উইয়াই নিয়েছি, আনার পরে এখন কো দেখতে পারে সবগুলো মশলা অ্যাড করমু, খুঁড়া বেগুনটারে মাখাইমু। আমি কীরকম বেগুন ভাজা খাই দেখোক আপনারা, এখন এখন সব কিছু মশলা দেবই, হলুদ পাউডার এখন দেইরাম, হলুদ পাউডার আটটুক দেইরাম, এখন এখানে ময়েস পাউডারটা দেবইর, ধনিয়া পাউডার, কারি পাউডার, এখন পরিমাণ মতন লবণও দেবই যাব, কারি পাউডার পাউডার এখানে আরো যারা দিছেন কেন পরিমাণ মতো লবণ দেবই যার কেন। এরপরে আরও রয়েছে পেঁয়াজ দেওয়ার বাকি রয়েছে, পেঁয়াজও দেরাম পরিমাণ মতন, আর কেন সবগুলো মশলাই এখন কই অ্যাড করে লইছি। করার পরে এখন আদ দি ভালোভাবে মাখাই লিমু এই বেগুনটারে, মাখাইয়া এখন দুই মিনিট রাখমু আমি মাখাইয়া, এরপরে বিধান করমু আপনারা দেখতে পারবা। আমি যেরকম বেগুন ভাজাটা খাইছি বাসার রেডি হইরা, একবার হইলে আপনারা ওরকম বাসার ঠাই হইরা খাইয়া দেখবা, অনেক ভালো লাগে খাইতে, তাই ফ্রেশ বেগুন আর অনেক ভালো লাগছে খাইছি দে। দেখতে পারা পরিমাণ মতন এখান তেল দে হয়ে গেছে, আমরা দে ভিডিও করি অনেক কষ্ট কইরা একটা ভিডিও বানাই, এই ভিডিও কষ্টর কইরা ভিডিওটা বানাই বানাই আমরা ইউটিউবও সারি কষ্ট আনমান মতন, আমরা ভিউ হয় না লাইক হয় না, ফেও আমরা কষ্ট আনমান মতো আমরা ভিউ হয় না, কিন্তু প্লিজ ভিডিওটা শেয়ার করবা, লাইক কমেন্ট করবা, ফুল ভিডিওটা দেখবা। সবসময় বাচ্চা কাচান তো লাইক বয়স দেওয়া যায় না, বাচ্চা কাচান ছুটু ছুটু জ্বালার মতো করেন তারা, আর বালাতা হোক আমার সাথে তা সাপোর্ট করবা, ভিডিওটা শেয়ার করবা, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবা, লাইক কমেন্ট করতে ভুলবা না, সাবস্ক্রাইব করবা যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ একটা সাবস্ক্রাইব হলে আপনার কোনো ক্ষতি হইতো নাই, কোনো সমস্যা হইতো নাই, একটা সাবস্ক্রাইব করবা, আমার সাথে তা সাপোর্ট করবা। ভালো থাকুক, আসসালামু আলাইকুম। Thank you.